চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। গতকাল 14 অক্টোবর 2021 দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং 10টি পৌরসভা নির্বাচনের তফসিল কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তো এই ঘোষিত তফসিল অনুযায়ী যারা মনোনয়নপত্র দাখিল করতে চান, অর্থাৎ যারা এই ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান, তাদের কিন্তু মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 2 নভেম্বর 2021। মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই হবে 4 নভেম্বর 2021। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 11 নভেম্বর 2021 এবং ভোট গ্রহণ হবে 28 নভেম্বর 2021। এটি হচ্ছে মূল তারিখগুলো। এছাড়া কারো মনোনয়নপত্র বাতিল হলে তিনি আপিল করতে পারবেন এবং প্রতীক বরাদ্দেরও একটি তারিখ উল্লেখ করা হয়েছে। এখন যে 10টি পৌরসভায় 28 নভেম্বর ভোট গ্রহণ করা হবে, সব পৌরসভাগুলোতে কিন্তু ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সেই পৌরসভাগুলো হচ্ছে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভা, পাবনার বেড়া, নোয়াখালীর সেনবাগ, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাই, সিরাজগঞ্জের তারাস, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, গাজীপুরের কালিয়াকৈর, নীলফামারীর নীলফামারী পৌরসভা। এছাড়া 1,060 ইউনিয়নের দীর্ঘ তালিকা কিন্তু নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং ইতিমধ্যে আমরা প্রায় সবাই জেনে গেছি যে এই 1,060 পৌরসভা কোনটি কোনটি। তো যারা জানতে পারেননি তাদেরকে জানানোর জন্য আমি এই বিভাগ ভিত্তিক তালিকাগুলো একে একে তুলে ধরব, কারণ পুরো তালিকাটি একসাথে যদি আমরা এখানে আনতে চাই সেটি সবার ধৈর্যচ্যুতিও ঘটাবে, আবার আমাদের জন্য কষ্টকর হবে। এই জন্য যার যার বিভাগীয়ারি আপনারা পরবর্তীতে এই তথ্যগুলো জেনে নেবেন, যারা ইতিমধ্যে জেনে গেছেন তত জেনেছেন তারাও আবার জানতে পারবেন, আর যারা জানতে পারেননি তাদের জন্য বিভাগীয়ারি এই তালিকাগুলো পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরা হবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।